সালামু আলাইকুম ইয়াসমিন স্টাডি হাউস, আপনাদের স্বাগতম। ইয়াস, আজকে আলোচনা করব কারিগরি শিক্ষার্থী দপ্তরে কেয়ারটেকার গ্রেড 16 পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে। ইয়াস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কেয়ারটেকার গ্রেড 16 পদ থেকে কোন কোন পদে পদোন্নতিতে যেতে পারবেন। ইয়াস, আপনি যদি কারিগরি শিক্ষার্থী দপ্তরে কেয়ারটেকার গ্রেড 16 পদে ন্যূনতম 5 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন, তাহলে 5 বছর পর গিয়ে পদোন্নতি পেয়ে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট গ্রেড 15 পদে যেতে পারবেন। এই ক্ষেত্রে শতকরা 70% পদোন্নতির মাধ্যমে এবং শতকরা 30% সরাসরি নিয়োগের মাধ্যমে যেতে পারবেন। রিয়াজ, এখন বলবো আপনি কেয়ারটেকার বেতন গ্রেড 16 থেকে পদোন্নতি পেয়ে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট 15 পদে পদোন্নতি পেলেন, এখন এই পদ থেকে আর কোন পদে যেতে পারবেন? বিহাস, আপনি যখন ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদে ন্যূনতম আবার 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারবেন, তখন ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট গ্রেড 15 পদ থেকে পদোন্নতি পেয়ে প্রধান সহকারী গ্রেড 14 পদে যেতে পারবেন। এক্ষেত্রে পদোন্নতির যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পদটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। বিহাস, এরপর ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনারা হিসাবরক্ষক গ্রেড 14 পদেও পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এই ক্ষেত্রে শতকরা 60% পদোন্নতির মাধ্যমে যেতে পারবে এবং 40% সরাসরি নিয়োগের মাধ্যমে যেতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে প্রথমে আপনি কেয়ারটেকার বেতন গ্রেড 16 পদে নিয়োগ পাওয়ার পর কেয়ারটেকার পদ থেকে পদোন্নতি পেয়ে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট পদে যেতে পারবেন। এরপর ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে প্রধান সহকারী গ্রেড 14 পদে যেতে পারবেন এবং হিসাবরক্ষক গ্রেড 14 পদেও যেতে পারবেন। এই ক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে আপনি যে পদে পদোন্নতির যোগ্য সেই পদে যেতে পারবেন।